আমি কিন্তু চুপ ছিলাম, আমি অনেক দিন চুপ ছিলাম, কিন্তু আমি আর চুপ থাকতে পারতেছি না। বিকজ এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে এখন, আমি আপনারা দেখছেন আমি কখনো কোনো ভিডিওতে বা কোনো লাইভে এসে কারো ব্যাপারে কিছু বলছি? কারো ব্যাপারে আমি কখনো কিছু বলি নাই, বিকজ আমি ওরকম মানুষই না, আমি কারো ব্যাপারে কিচ্ছু বলতাম না কখনো। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে আমার বলা লাগতেছে, মানে লাইভে এসে বলা লাগতেছে, এটা আমি কখনো ভাবি নাই যে আমার বলতে হবে। মানে মানুষ কেন, মানুষের এত হেডেক কেন আমি বুঝি না, আমি এখনো বুঝতেছি না কেন এত হেডেক। মানে এই বিষয়টা মানে বলার মতো না যে আমি এসব বলবো আপনাদেরকে, মানে এতদিন আমরা যা সহ্য করতেছিলাম বলার মতো না, কিন্তু আপনার ফাইনালি আমার বলতে হচ্ছে, এখন কি করব, বলা লাগবে আপনাদেরকে, কজ আপনাদের জন্যই সব কিছু। এখন আপনার বলবো না, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। এগুলো আমি ভাবি না এগুলো কখনো হবে। স্প্লেডে মেম্বারশিপ কার্ড, 10% মেম্বারশিপ কার্ড 1 বছরের জন্য, মানে 1 ইয়ারের জন্য 10% মেম্বারশিপ কার্ড, নেক্সট 12 দিন থাকতেছে, এরপর আর থাকতেছে না। মানে এখন যদি আপনি শপিং করেন তাহলে আপনি কার্ডটা পাবেন, নেক্সট 1 ইয়ারের জন্য 10% ডিসকাউন্ট পাবেন। এরপর কি, আবার সাথে কিন্তু 10% ডিসকাউন্টও থাকতেছে, যেমন হচ্ছে এটা 10% ডিসকাউন্ট, আপনি স্প্লেডে এসে শপিং করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আর কি লাগবে বলেন? তারপর কুপন কার্ড, 3টা বাইক, আইফোন, ল্যাপটপ, টিভি, এগুলোও পাচ্ছেন। শপিং করবেন, কুপন কার্ড পেয়ে যাবেন, লটারির মাধ্যমে এগুলোও পাচ্ছেন। আর কি বলবো আপনাদের জন্য বলেন? আপনারা কি বুঝি না আমি।